রেডি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সামনে আরো কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি, সেটা হলো ওয়াটার ফিল্টার। ঢাকা সিটিতে না, শুধু বাংলাদেশে যতগুলো সিটিতে আছেন, সবচেয়ে বড় প্রবলেমে যেটা বড় প্রবলেমে ভুগি সেটা হলো পানির সমস্যা। হাজারো রকমের পিউরিফায়ার এসেছে বাংলাদেশে, বিভিন্ন ধরনের কেমিক্যাল পানি ফুটানো থেকে শুরু করে পানি নিয়ে আপনাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা যে পানি খেলে হয়তো আমার সমস্যা হচ্ছে কিনা, আমার ডায়রিয়া হবে কিনা, এইটা হলো সবচেয়ে বড় সমস্যা। শহরে কিন্তু আপনি হাতের নাগালে সবই পাবেন, টাকা থাকলে আপনি সবই পাবেন, কিন্তু পানিটা সবচেয়ে বড় সমস্যা। বাজার থেকেও কিন্তু আমরা মাঝে মাঝে পানি ক্রয় করি। আর যে ফিল্টার নিয়ে আসছি আপনাদের সাথে আজকে কথা বলবো, সেটা হলো নোভা ব্র্যান্ডে। এটা হলো আপনার বাংলাদেশের একটা নাম করা ব্র্যান্ড, খালি নোভা ওয়াটার পিউরিফায়ার না, হাজারো হাজারো প্রোডাক্ট আছে। আর এই প্রোডাক্টগুলো মূলত দুইটা কালার হয়, আপনাদেরকে তিনটা কালার হয়, মূলত আমরা দুইটা কালার দেখাচ্ছি। এই নোভা ব্র্যান্ড কিন্তু আপনার ছোট ব্র্যান্ড না, খুব নাম করা ব্র্যান্ড। এটাতে 100% পিউরিফায়ার হবে পানি। আপনি একেবারে নর্মাল পানি, আপনি যে পানি আপনি বাসা বাড়িতে ইউজ করেন যেটা গোসলের জন্য, ওই পানি আপনি সরাসরি ঢেলে দেবে, 100% পিউরিফায়ার হবে। তার আগে দেখিয়ে দেবো আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কীভাবে, ফিল্টারগুলো কীভাবে সেটিং করতে হয়। আমরা অনেক সময় এই রকম প্রবলেম ফেস করি যে প্রোডাক্টটা অর্ডার করার পরে বা বাসায় নিয়ে যাওয়ার পরে আমরা আপনারা প্রোডাক্টটা সিটিং করতে পারছেন না, অনেক সময় পানি লিক করছে, আপনার পানি পড়ছে না, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। আজকে আপনাদেরকে আমি সেটা আগে প্রোডাক্টটাকে সিটিং করে দেখাবো। প্রোডাক্টটা পাট পাটি থাকবে, আপনার পাট পাটি করা থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখেন, এটা হলো আপনার স্টেপ, নিচের যে একবারে সর্বশেষ নিচের এই পার্টটা, তারপরে হলো আপনার এই পার্টটা। এ দেখেন, আমি তো আপনাদেরকে আমি লাগিয়েছিলাম, খুলে দেখাচ্ছি। তারপরে আপনি কি করবেন, এটা হলো আপনার, এই দেখেন, এটা হলো এই যে সিরামিক, এই যে একটা ট্যাপ, ওয়াটার ট্যাপ যেটাকে বলি। সবচেয়ে বড় সমস্যা হলো এই ট্যাপটা লাগানো ভালো না হলে আপনার পানি লিকিং করতে থাকে, তখন কি করবেন, দেখবেন ভিতরে এইরকম দুইটা ওয়াশার দেওয়া আছে, এই যে দুইটা ওয়াশার দেওয়া আছে। প্রথমটা একটা ভিতরে দিয়ে দিবেন, এই ট্যাবের ভিতরে দিয়ে দিবেন, ঠিক আছে, সুন্দর করে ভিতরে দিয়ে দিবেন। এই যে আমি সুন্দর করে এটাকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আপনি এই যে ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আর একটা ওয়াশার আমার কাছে আছে, এটা কিন্তু আমরা এই পাশে দিয়ে দেবো। এই দেখেন, এই পাশে দিয়ে, এই দেখেন, একটু দেখেন, এই যে এই পাশে দিয়ে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এই যে আপনি নাট বা পেঁয়াজ যেটাকে আমরা বলি, এটা কিন্তু এই যে সুন্দর করে লাগিয়ে দেব। আপনি যতক্ষণ টাইট না হবে, ভালোভাবে টাইট না হবে, ততক্ষণ দিয়ে থাকবেন। তো বেশি দিয়ে আবার দিলে কিন্তু আবার দেখবেন যে ট্যাঙ্কিটা যেন ফেটে না যায়, যেহেতু প্লাস্টিকের জিনিস, যদিও এটাতে 10-12 বছরের ট্যাম্পার দেওয়া আছে, তারপরে সাবধানভাবে ই করবেন, ইউজ করবেন। এই দেখেন, সুন্দরভাবে আমি ট্যাপটাকে লাগিয়ে দিলাম। তারপরে হলো, এটা হলো আপনার স্টোন বা পাথর বলে থাকি আমরা, পাথর। এটার কাজ কি, এটার কাজ হলো আপনার এই যে এই বড় ট্যাঙ্কিটাতে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে কি হবে, যখন আপনি এই এই পাথরের কাজ হলো পানিকে শ্যাওলা করতে দেয় না এবং দুর্গন্ধ করতে দেয় না। তারপরের পার্ট হলো এইটা, এই যে আপনি এই বড় ট্যাঙ্কির উপরে পার্টটা দিয়ে দিবেন। দেওয়ার আগে আপনি আরেকটা কাজ থাকবে, এটা হলো কার্বন। হ্যাঁ, সব ফিল্টারে কিন্তু এই কার্বন থাকবে, 1, 2, 3, 4, 5, 6 লেয়ার বিশিষ্ট এই কার্বনটা আপনি সব ফিল্টারে থাকবে। মূলত এই ফিল্টারটাকেই পানি, ফিল্টারটাই পানিকে 100% পিউরিফায়ার করে, এর মধ্যে অনেকগুলো কেমিক্যাল দেওয়া থাকে। আপনি কি করবেন, কার্বনটা এই দেখেন, এই পেঁয়াজ করা আছে, আপনি সুন্দর করে একটু লাগিয়ে নেবেন। আমি লাগিয়ে দিচ্ছি, এই দেখেন, এই যে আমি লাগিয়ে দিলাম, এই যে লাগিয়ে দিয়ে এই পাটটার উপরে আমি এই যে সুন্দর করে বসিয়ে দিলাম। তারপরে হলো আপনার এই পাটটা, এই পাটটা, এই পাটটা দেওয়ার আগে আপনার কিন্তু একটা কাজ থাকবে, সেটা হলো সিরামিক। এই দেখেন, এটা কিন্তু আপনার এত ছিদ্র, 1.7 মাইকন, এটা কিন্তু আপনি খালি চোখে দেখতে পারবেন না, এর মধ্যে কত
ছোট ছোট ছিদ্র আছে, এই ছোট ছোট ছিদ্র দিয়ে কিন্তু আপনার ফোঁটা ফোঁটা করে পানি গিয়ে তারপরে আপনার 100% পিউরিফায়ার হবে। এটাও আপনি সুন্দর করে এই টাঙ্কিতে, এই দেখেন টাঙ্কিতে আপনি সুন্দর করে এইভাবে লাগিয়ে নেবেন। হ্যাঁ, আমরা সুন্দর করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আপনি এই টাঙ্কিতে পানি দিয়ে দিবেন। এই টাঙ্কিতে পানি দিয়ে দিলে আপনি এই টাঙ্কির দুই টাঙ্কি পানি দিলে এইটাতে আপনি 100% পিউরিফায়ার এক টাঙ্কি হবে। এটার ক্যাপাসিটি হলো 30 লিটার, 30 লিটার ক্যাপাসিটি। এটা এটার সাইজ 5টা সাইজ হয়। আমরা ভিডিও ডিসক্রিপশানে সাইজ এবং প্রাইস দিয়ে দেব, এবং যে প্রাইস দিব আশা করি এই প্রাইসে আর কেউ আপনাকে এই ফিল্টারগুলো দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, আমি যে প্রাইসে সেল করব এই প্রাইসে কেউ আপনাকে প্রোডাক্ট দিতে পারবে না। আর প্রাইসগুলো আপনারা দেখতে দেখলেই বুঝতে পারবেন যে আমরা কত কম রেটে আপনাদের হাতে এই প্রোডাক্টগুলো তুলে দিতে চাই। পুরো সিটিংটা আপনাদের দেখালাম, এবং এটা আপনার কত পার্সেন্ট পিউরিফায়ার হয় সেটা আপনি অনলাইন গুগলে সার্চ করে ইউটিউবের অনেক ভিডিও আছে দেখে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট এটাতে পানি পিউরিফায়ার হয়। আমি বললে হয়তো আপনি বিশ্বাস করছেন না যে এটা হয়তো চাপাবাজি, কিন্তু না, নোভা একটা দামি ব্র্যান্ড, এটাতে 100% পিউরিফায়ার হবে। আপনি পানি ফুটানো ছাড়াই এই প্রোডাক্টগুলো, এই পানি আপনি 100% পিউরিফায়ার পাবেন। এটা হলো গোলাপি কালার, এটার ক্যাপাসিটি হলো 22 লিটার। এটাতেও কিন্তু সেম থাকবে, দেখেন পার্টস কিন্ততু কম বেশি থাকবে না। এই থাকবে সিরামিক, তারপরে থাকবে আপনার এই যে কার্টেজ, এই দেখেন এই যে কার্টেজ, কার্টেজ থাকবে। এই যে নিচে একটু ক্যামেরাটা ধরেন, দেখেন এই যে আপনার স্টোন, তারপরে ট্যাব সব থাকবে। শুধুমাত্র আপনার সাইজের, কভার সেম ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা এই সাইজগুলো নেবেন। তারা সরাসরি শপে এসে আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান, তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেট, ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের গ্রাউন্ড ফ্লোর 126 নম্বর শপে। আর যারা অনলাইনে বসে এই প্রোডাক্টগুলো নিতে চান, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার, ফেসবুক পেজ, ওয়েবসাইট দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে আমাদের সাথে প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন। ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ মাত্র 100 টাকা, অন্যান্য প্রোডাক্টে আমরা 60 টাকা থেকে 80 টাকা নিয়ে থাকি, কিন্তু এই প্রোডাক্টগুলো যেহেতু ভাঙার আশঙ্কা আছে এজন্য, আর প্রোডাক্টের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন একটা কার্টন কিন্তু অনেক বড়, এজন্য এটা ডেলিভারি চার্জটা আপনাকে 100 টাকা দিতে হবে। আশা করি পুরো ভিডিওতে আপনারা সব কিছুই বুঝতে পেরেছেন, সিটিং থেকে শুরু করে আপনার কীভাবে কোন পার্টসটা সিটিং করবে সব তথ্য আপনাদেরকে আমি দিয়ে সহযোগিতা করে করতে পেরেছি ইনশাল্লাহ। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা নতুন প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।